ফ্রেন্ডস, আজ থেকে 4 দিন আগে ওজন বাড়ানো নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। 4 দিনে 5 লাখের বেশি লোক দেখেছে। এই ভিডিওটিতে অনেক লোকের কমেন্ট এসেছে যে ভাই, আপনি আমাকে কোনো সস্তা সহজ ঘরোয়া উপায় বলুন যার সাহায্যে আমি খুব কম খরচে আমার ওজনকে বাড়াতে পারি। ফ্রেন্ডস, আজ আমি এই ভিডিওতে কথা বলতে চলেছি এমন একটি ঘরোয়া সস্তা টিপসের ব্যাপারে, যেটির সাহায্যে আপনি 10 দিনের ভিতরেই আপনার 2 থেকে 3 কেজি ওজন সহজেই বাড়াতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এটি একটি ব্যবহার করা প্রমাণিত টিপস। যদি আপনি কিছু টাকা খরচ করে নিজের ওজনকে বাড়াতে চান, তবে এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। সাবস্ক্রাইব করুন বাংলা হেলথ টিপসে, আর বেল আইকনটি দাবান লেটেস্ট বাংলা হেলথ টিপস ভিডিও সবার আগে দেখার জন্য। ফ্রেন্ডস, আপনি কি জানেন শরীর মোটা হওয়া বা রোগা হওয়া জীবনের ডেইলি রুটিনের উপর নির্ভর করে। যদি আপনার খাওয়া দাওয়া অধিক ক্যালোরিযুক্ত, অধিক কার্বোহাইড্রেটসযুক্ত, ফ্যাটযুক্ত থাকে, তবে আপনার শরীর ওজন বাড়তে শুরু করে। তবে যদি এর বিপরীত ঘটে, আপনার খাওয়া দাওয়া কম ক্যালোরিযুক্ত, কম কার্বোহাইড্রেটস আর বিনা প্রোটিনওয়ালা হয়, তবে আপনার শরীর ওজন বাড়ে না। আপনি সারা জীবন রোগা পাতলা শরীর নিয়েই থেকে যাবেন। কিন্তু ফ্রেন্ডস, অনেকেই আছে যারা ভালো খাবার খাওয়ার পরও নিজের ওজনকে বাড়াতে পারে না, যার ফলে তারা বিভিন্ন ঔষধ ও পাউডারের ব্যবহার করতে শুরু করে দেয়। এই ঔষধ আর পাউডারের দ্বারা কিছু সময়ের জন্য তো ওজন বেড়ে যায়, কিন্তু যখন ওইগুলি সেবন করা ছেড়ে দেয়, তখন সময়ের সাথে সাথে শরীরে ওজন আবার কমতে শুরু হয়। যদি আপনি ভালো খাওয়া রুটিন করেন, খাবারের মধ্যে সব ধরনের নিউট্রিশন যেমন দুধ, দই, ডিম, ঘি, পনির, সবুজ শাকসবজি এইসবের ব্যবহার করেন, কিন্তু তবুও আপনার ওজন বাড়ছে না, তবে এর জন্য শুধুমাত্র একটাই কারণ, যেটি আমরা আগের ভিডিওতেও বলেছি, ওটি হলো পাচনতন্ত্র দুর্বল হয়ে পড়া। যেই খাবারই আমরা খাই, যদি ওটি আমাদের শরীরে ভালোভাবে হজম না হয়, তাহলে আমাদের ওজন বাড়বে না, আমরা যতই ভালো খাবার খাই না কেন। পাচনতন্ত্র খারাপ হওয়ার মূল ও মাধ্যম কারণ হলো বেশি ঝালযুক্ত খাবার খাওয়া আর বাইরের তেলে ভাজাযুক্ত খাবার খাওয়া। তো ফ্রেন্ডস, আমি যে টিপসটি বলবো, এটির ব্যবহারে আপনার পাচনতন্ত্র মজবুত হয়ে উঠবে। আজ আমি সেই টিপসটির কথা বলতে চলেছি। ওটি বানানোর 10 দিনের খরচ প্রায় 200 টাকা পড়বে। এর মানে প্রতিদিন শুধু 20 টাকা খরচ করে আপনি আপনার ভালোভাবে ওজন বাড়াতে পারবেন। আর এই টিপস থেকে আপনি সঠিক মাত্রায় সব ধরনের নিউট্রিশন পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, চলুন আর সময় নষ্ট না করে কথা বলি টিপসটির ব্যাপারে। এই টিপসটি বানানোর জন্য আমাদের 2টি জিনিসের প্রয়োজন পড়বে। প্রথম হলো কিশমিশ। ফ্রেন্ডস, কিশমিশ এমন একটি ইনগ্রেডিয়েন্ট যার মধ্যে উচ্চ মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, পটাশিয়াম আর অনেক ধরনের নিউট্রিশন পাওয়া যায়, যেটি আমাদের ওজনকে দ্রুতভাবে বাড়াতে খুবই সাহায্য করে। কিন্তু বন্ধুরা, কিশমিশ কেনার সময় আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যে আপনাকে কালো আর মোটা কিশমিশ কিনতে হবে। আপনি এটিকে অনলাইন অ্যামাজন থেকে প্রায় 200 টাকার মধ্যে কিনে নিতে পারবেন। এটির লিংক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনি ওই লিংকে ক্লিক করে অনলাইনেও কিনতে পারেন। এরপরে যেটি লাগবে সেটি হলো মধু। বন্ধুরা, এই টিপসটিকে বানানোর জন্য আমি মধুর ব্যবহার এই জন্যই করেছি কারণ প্রতিদিন 1 থেকে 2 চামচ মধু খাওয়ার ফলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম মানে পাচনতন্ত্র ঠিকভাবে কাজ করে, যেটির ফলে আমরা যে কোনো জিনিস খাই না কেন, আমাদের শরীরে ভালোভাবে ডাইজেস্ট হয়ে যায়। তো চলুন জেনে নিই এই টিপসটিকে কীভাবে বানাতে হয়। এটিকে বানানোর জন্য আপনাকে প্রায় 25 গ্রাম কিশমিশকে রাতে শোবার সময় পানিতে ভিজিয়ে রেখে দিতে হবে। এটি প্রায় 24 ঘন্টা অবধি পানিতে ভিজিয়ে রাখতে হবে, আর পরের দিন রাত্রে পানি থেকে বের করে নিতে হবে। তারপর এটিতে আপনাকে 1 থেকে 2 চামচ মধু মিশাতে হবে। এই দুটিকে একসাথে মেশানোর পর আপনার টিপসটি একদম তৈরি হয়ে যাবে। এই টিপসটি আপনাকে রাত্রে ঘুমানোর আগে 1 গ্লাস দুধের সাথে খেতে হবে। দুধ আপনি গরম বা ঠান্ডা যে কোনো ব্যবহার করতে পারেন, তবে পাউডার দুধ ব্যবহার করবেন না, কোনো ফল পাবেন না তাহলে। আর ফ্রেন্ডস, এই টিপসটির সাথে আপনাকে কিছু কথা মনেও রাখতে হবে, যেমন প্রতিদিন 3 থেকে 4 লিটার পানি অবশ্যই পান করতে হবে, কেননা এই যে টিপসটি আছে এর ক্ষমতা খুব গরম, এর ফলে ত্বকে ব্রণ হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য শরীরে পানির কমতি একদম হতে দেবেন না, যতটা বেশি পান করতে পারেন ততটাই পান করবেন। প্রতিদিন 30 থেকে 40 মিনিট ব্যায়াম অবশ্যই করবেন, কেননা ফ্রেন্ডস, যে টিপসটি আমরা ব্যবহার করি এক্সারসাইজ করলে ওটি আমাদের শরীরে দ্বিগুণভাবে কার্যকর ঘটায়। তো ফ্রেন্ডস, আপনি যদি এই টিপসটিকে নিয়মিতভাবে নেন, তবে আপনাকে কিছুদিনের মধ্যেই আপনার শরীরে অবাক করা পার্থক্য লক্ষ্য করবেন। যদি আপনাকে এই ভিডিও সম্বন্ধে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে হয়,
তবে আমাকে কমেন্ট করুন, আমি আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য বন্ধুরা ব্যাস এতটুকুই, আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে। যদি আপনাকে আমার এই ছোট্ট তথ্যটি পছন্দ এসে থাকে তবে প্লিজ ভিডিওটি লাইক করুন আর এর সাথে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার দিনটা খুশিতে কাটুক।